আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন একটা শেখার জিনিস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, যারা সাধারণত নতুন ইউটিউবার তারা অনেকেই জানেন না, ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। তার আগে একটা কথা না বললেই নয়, ভিডিওটি যদি একটু হলেও আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিতে উৎসাহ বোধ করি। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সে জিনিসটা হলো, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের সেটিংয়ে আপনাদেরকে আমি গিয়ে দেখাই, যে লেখা আছে। তো প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে নিজেদের, তারপরে এডিট চ্যানেল আছে, এখানে দেখবেন কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট এবং কিপ অল মাই সেভড প্লেলিস্ট প্রাইভেট। এই দুটার কাজ কেউ জানে না যে কি করে রাখবে এটা। তো আমি এই দুটার সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট করা রাখা আছে আমারটাতে, আবার নিচেরটাতেও দেখবেন কিপ অল মাই সেভড প্লেলিস্ট আমার প্রাইভেট করা আছে। এটার কারণটা হচ্ছে, আপনারা আপনাদের চ্যানেলের যে সব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সেসব চ্যানেলে আপনি যদি প্রাইভেট করে না রাখেন তাহলে অন্যান্য যারা আছে আপনার চ্যানেল ঘুরতে আসবে, তারা আপনার চ্যানেলটিতে এসে দেখতে পাবে যে আপনি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সেগুলো আপনার এখানে গেলে দেখা যাবে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার আগে আমি এটা আনপ্রাইভেট করে রাখি দেখুন, এবং সেভ প্লেলিস্টও আনপ্রাইভেট করে রাখি, তাহলে ভিডিওটি অবশ্যই ছোট হবে। তো দেখুন, এই যে দেখুন এখানে প্লেলিস্টে আসুন। প্লেলিস্টে আসার পরে ওপরে লক্ষ্য করুন যে লাইকড ভিডিওস, এখানে আমি যেসব ভিডিওতে লাইক করেছি বা কমেন্ট করেছি সেসব ভিডিও এখানে সেভ হয়ে থাকবে। বাট আমি যদি এটা সবাই দেখতে পাবে, আর আমি যদি ওটা প্রাইভেট করে রাখি তাহলে এটা সহজে সেভ হবে না। এটা অন্য কেউ আপনার আইডিতে আপনার ইউটিউব চ্যানেলে যদি আসে তাহলে এটা দেখতে পাবে না। আবার সাবস্ক্রাইব অপশনে এখানে চ্যানেল, আপনি চ্যানেলে আসলে দেখতে পাবেন যে আপনি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সবগুলো এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমি যদি এখন আবার এটা প্রাইভেট করে দেই, দেখুন প্রাইভেট করে দিলে কি হচ্ছে, প্রাইভেট করে দিলাম, প্রাইভেট করে দেওয়ার পরে আমি আবার আমার চ্যানেলে যাব। তো দেখুন এখন চ্যানেলে আসার পরে কিন্তু আপনাকে কোনো মানে চ্যানেল দেখাবে না, আমি যেগুলো সাবস্ক্রাইব করেছি সে কোনো চ্যানেল দেখাচ্ছে না। এখানে লেখা আছে দিস চ্যানেল ডাজ নট ফিচার এনি আদার চ্যানেলস। আর প্লেলিস্টে আসুন, প্লেলিস্টে আসলে আপনি এখন যে কোনো ভিডিও কিংবা কোনো ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এগুলো ভিডিও আর এখানে সেভ হয়ে থাকবে না। এই যে দেখেন এখানে লাইকের ভিডিও লেখা আছে 76, এখানে আর কোনো অ্যাড হবে না, 77 হবে না। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে শেখার বিষয়। তো আপনারা যারা ওই দুটি সম্পর্কে জানা ছিল না, তো আজকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নিলেন, অবশ্যই একটু হলেও আপনাদের উপকার হয়েছে আমি বলে মনে করি। তো সবাই, আবারও শেষ কথা বলি, সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।